সো ওয়েলকাম ব্যাক কিভি আশা করি সবাই ভালো হচ্ছেন তো লাস্ট ভিডিওতে ভেরিয়েবল কি বা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় ভেরিয়েবলের পারপাস কি এগুলো আমরা সবই দেখছি আমরা বার কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি সেটাকে ইউজ করছি তো তখন লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে যাওয়া আমরা ভেরিয়েলকে আরও দুইভাবে ক্রিয়েট করতে পারি ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমাদের আরও দুইটা কিওয়ার্ড আছে সেটা হলো লেট এবং কনস্ট তো এই ভিডিওতে আমরা লেট এবং কনস্টের ব্যবহারটা দেখবো আমরা লেট এবং কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তো চলুন সরাসরি বিয়েস করে চলে যাই এখানে আমরা যদি লাস্ট ভিডিওর এক্সাম্পল আসি যে আমরা যে ওয়ার্ড দিয়ে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছিলাম সেটা ছিল বার মেসেজ ইকুয়াল টু ধরেন আমি এবার ভ্যালুটাকে চেঞ্জ করে দিতেছি এবার আমি হ্যালো ওয়ার্ল্ড দিতেছি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এখানে সেভ করে দিলাম তো এই যে ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করছি ওয়ার্ড দিয়ে এটাকে যদি আমরা এখন লেট দিয়ে ক্রিয়েট করতে চাই তো ফার্স্ট লেটই আসি লেট দিয়ে ক্রিয়েট করতে গেলে জাস্ট আমাদের এখানে লেট কিউ কিউটা ইউজ করতে হবে তাহলে এটা একটা ভ্যারিয়েবল হিসাবে ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড এখন যেটা এটা আপনাকে কনসোল করে দেখায় আচ্ছা একটা কাজ করতে পারি কনসোল করার আগে আমি কনসোলটাকে পাশাপাশি নিতে পারি আমার ব্রাউজারে তো এটা এখানে নেই এখানে নিয়ে নিতে পারি এখানে নিয়ে কনসোলটাকে পাশাপাশি আনলাম কনসোলটাকে একটু ছোট করি কনসোলটা আমাদের এত বড় প্রয়োজন নয় এটাকে একটু ছোট করলাম এটাকে একটু বড় করি আচ্ছা পাশাপাশি থাকলে আমাদের আর বারবার আমাদের ছেড়ে যেতে হবে না আচ্ছা এখন এটা যদি কনসোল করে দেখায় কনসোল ডট লগ এটাকে অ্যান্ড রিলোড করি দেখেন আমাদের এটা কিন্তু সেমভাবে কাজ করতেছে একদম ভালোভাবে একদম পারফেক্টলি কাজ করতেছে তো আমরা ভেরিয়েবলের ব্যাপারে কি জেনেছিলাম যেটার ভ্যালুটা ভ্যারি করে এটা ভ্যালুটা চেঞ্জ করে তো এখানে লেটের ক্ষেত্রে সেটাই এরকমই বারের ক্ষেত্রে যেমন এখানেও চাইলে আমরা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি এখানে আমি এখন দিতেছি সামথিং এলস অ্যান্ড এটাকে সেভ করে দিতেছি দেখেন ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখানে চাইলে আমরা সেই সেই ক্যালকুলেশনগুলো করতে পারি মেসেজ ইকাল টু টু প্লাস টুয়েলভ অ্যান্ড এখানে যদি আমি রিলোড দিই এই দেখেন এটা ভ্যালুটা আবার চেঞ্জ করছি আমি এটা ফোরটিন করে দিছি তো লেটটা তো ভালোই দেখলাম লেটটা অলমোস্ট যতটুকু আপনি এখন বুঝতে পারতেছেন লেট এবং বারের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পারতেছেন না তো এখন একটু কনস্টটা দেখি তো কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হলে আমাদের কনস্ট কিওয়ার্ডটা লিখতে হবে কনস্ট কিওয়ার্ডটা লেখার পর আমরা ভেরিয়েবলটা একটা নাম দিব তো এই ক্ষেত্রে আমি নাম দিতে পারি নাম দিয়ে এটার ভ্যালুটা দিলাম ফোর এটাকে একবার কনসোলে লক করে দেখাই নাম একটা কাজ করতে পারি এটাকে আমি আগে কমেন্ট আউট করে নিতে পারি সরি এটাকে কমেন্ট আউট করে নিলাম এখন সেভ করে এটাকে রিলোড করলাম দেখেন এটার ভ্যালু কিন্তু ফোর এখন আমরা জানি কি ভ্যারিয়েবলের ভ্যালুকে চেঞ্জ করা যায় এই কারণে এটাকে ভ্যারিয়েবল বলা হয় তো এখন এটার ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দিই নাম ভ্যারিয়েবলটার ভ্যালু এখন আমি সিক্স করে দিলাম সিক্স করে দেওয়ার পর এটাকে আমি কনসোল করি কনসোল ডট লগ নাম কি মনে হয় কি হবে অ্যান্ড এটাকে রিলোড করি এটা ওকে এটা সেভ করা হয় নাই অ্যান্ড এখানে এটা যদি রিলোড করি এই দেখেন আমাদের কিন্তু একটা এরো এসে পড়েছে আনকট টাইপ এরো অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল আমাদের এরোটা কী কারণে দিয়েছে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলে আবার একটা নতুন ভ্যালুকে অ্যাসাইন করতে চেয়েছি তো কনস্ট্যান্টের বিহেভিয়ারটা হলো এটা যে তাকে যে আমরা প্রথম অবস্থা ইনিশিয়াল ভ্যালু যেটা দিব প্রথম অবস্থা ক্রিয়েট করার সময় যে ভ্যালুটা দিব তার সেই ভ্যালুটাই থাকবে আমরা তার ভ্যালুটাকে আর চেঞ্জ করতে পারবো না তো এখন আসি এই কথাটায় যে ভ্যারিয়েল ক্রিয়েট করার জন্য তিনটা কিওয়ার্ডের কি প্রয়োজন যেখানে তাহলে ভ্যারিয়েল ক্রিয়েট করার জন্য তিনটা কিওয়ার্ডের কি প্রয়োজন আমরা তো কনস্ট্যান্টের ডিফারেন্সটা বুঝতে পারছি যে কনস্ট্যান্টটাকে আমরা একবার যে ভ্যালুটা করবো সেই ভ্যালুটাই থাকবে তার তার ভ্যালুটা আমরা পরবর্তী টাইম চেঞ্জ করতে পারবো না তো লেট এবং ওয়ার্ড আমরা বিহেভিয়ারে তো দুইটা একদমই সেম দেখলাম দুইটারই একদম সেম বিহেভিয়ার তো আসলে দুইটার থাকা কি প্রয়োজন দুইটা দুইটা কিওয়ার্ডের কি প্রয়োজন তো এখন আসি সেই সেই ব্যাপারটাতে ভার্কিওয়ার্ডটা ছিল হলো ইএস ফাইভ ভার্সনে তখন শুধু ওয়ার্কিওয়ের মাধ্যমে জাভাস্ক্রিপ্টই ভেরিয়েবল ক্রিয়েট করা তো তখন লেট লেট এবং কস্ট ছিল না তো ওয়ের আসলে অনেক প্রবলেম আছে তো সেই প্রবলেমগুলো নিয়ে আমি এখন খুব ডিপি ডিসকাস করব না সেগুলো আপনারা বুঝতে পারবেন না তো ওয়ারের অনেক আনএক্সপেক্টেড বিহেভিয়ার ছিল সেই কারণে ই সিক্স ভার্সনে জাভাস্ক্রিপ্ট লেট এবং কস্টকে ইন্ট্রোডিউস করে তো তারপর থেকে আসলে বার্ক ইউজ করার জন্য না ইউজ করার জন্য আমাদের রেকমেন্ড করা হয় লেট এবং কস্টকে ইউজ করার জন্য রেকমেন্ড করা হয় তো আমরা আসলে লেট এবং কস্টকে ইউজ করবো বারকে জাস্ট আমরা জানার পারপাসে শিখছি বার আমরা ইউজ করবো না তো আমাদের যখন একটা ভেরিয়েবলের ভ্যালিউ যখন চেঞ্জ করার প্রয়োজন হবে তখন আমরা সেই ভ্যালু ভেরিয়েবলটাকে আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করবো আর যখন আমাদের একটা ভেরিয়েবলের ভ্যালুকে একবার যে ভ্যালুটা আমরা দিচ্ছি সেই ভ্যালুটা আর চেঞ্জ করার প্রয়োজন নাই তখন আমরা সেটাকে দিয়ে ডিক্লেয়ার করবো তো যখন আমরা কাজ করবো তখন এটা আপনার অভ্যাস হয়ে যাবে আপনি বুঝতে পারবেন কখন কোন ভেরিয়েবলটাকে আপনি লেট দিয়ে ডিক্লেয়ার করবেন কোন কনস্টে ডিক্লেয়ার করবেন তো আপাতত আমরা এইটুক বুঝ এইটুক জানি যে আমরা কিওয়ার্ডটা ইউজ করব না আমরা যখন একটা ভেরিয়েবলকে ক্রিয়েট করব তখন আমরা লেট অথবা কনস্ট ইউজ করব তো ভেরিয়েবলের ব্যাপারে এই পর্যন্তই ছিল এই ভিডিওতে এ পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে